টিভি জোর নেই কি পত্রিকার পাতা গুছাইলেই আজকাল যে খবরটা বেশি চোখকে পড়ে তা হলো সড়ক দুর্ঘটনা। ড্রাইভারগর পাল্লা ফাল্লি করে গাড়ি চালানি বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। তার লগে আরও কারণ হলো রাস্তাত ফিটনেস ছাড়া গাড়ি চলাচল। আর ইত্যা গাড়ি চালায় আজুক তাইলে কিছু ড্রাইভারে। হেরা মানে না কোনো নিয়ম কানুন, উড়াইয়া চালাইতে থাকে যাত্রী ভরা গাড়ি, কত তাই হিরবার কানে লাগাইতে হয় হেডফোন, কথা কইতে থাকে ফোনে। আবার রাস্তার যারা চলে তাগরও দোষ আছে, ডাইন বাম না দেখিয়া কুইটা দৌড় মেরে রাস্তা পার হইব। আরেকটা বিষয় হলো রাস্তার ভূগোল বিকল গাড়ি বা ট্রাক খাড়া করা থয়, এতে করিয়া জোরে চালাইয়াওয়া ড্রাইভাররা ঠার পায় না সামনে যে গাড়ি খাড়া করা, ফলে গড়ে দুর্ঘটনা। ডাহা মমিসিং মহাসড়কে এরম অ্যাক্সিডেন্টের খবর পড়াই শোনা যাইতেছে। এইতে অ্যাক্সিডেন্ট বন্ধে কেউ ওই মানতেছে না কোনো নিয়ম কানুন। হ্যাঁ বলা হয়তো এরকম বলা হয় যেমন নষ্ট তখন আমরাই বলি তো তাড়াতাড়ি পড়াই দেন, নাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা তাই বেশি, এরকম বলা হয়। রাস্তার উপরে খাড়া করে রাখে অনেক সময়, তারপরে এই যে লোকটা মশি কিছুদিন আগে মারা গেছে বড়ডোবা বিলোর বড়ডোবা, এরকম প্রায় জায়গায় সরকারে এত আইন করিয়া করলো হেইরাও মানে না, যে অ্যাক্সিডেন্ট করলে তার এই বিচার হইব এইটা হইব সেইটা হইব কেউ তার তো মানে না। ড্রাইভাররাও তো গাড়ি চালা বেপরোয়া ভাবে, আমাদের রাস্তা পাইছে অহনার উষ্ণ সিএনজি তো নিষেধ থেকে চলতেছে তো কেউ, এই হাইওয়ে রোডের ভিতরে আপনার সিএনজি চলা ওই ছোটো ছোটো যানবাহন যেটি ব্যক্তিত্ব চলা নিষেধ তো চলতেছে তো নিষেধ কু নিষেধেই নকইয়া লয়ে বই রয়েছে, নিষেধেই নকইয়া পাশ করে লয়ে বই রয়েছে কোনো কার্যক্রম নাই। তিন চাক্কার গাড়ি মহাসড়ক চালানির নিয়ম না থাকলেও দেদারসে চলতেছে সিএনজি মাহিন্দ্রা ইজি বাইক ইত্যাদি। সাবধান সতর্কতা নিয়ম নীতির তোয়াক্কা করতেছে না কেউই, ফলে বাড়তাছে দুর্ঘটনা বাড়তাছে লাশের হাইল। আর বাড়তাছে স্বজন হারানি রাহাজারি। আঙ্গুর টিভি মৈশিং।